ৰেঞ্জাৰৰ পৃষ্ঠপোষকতাত খেৰণিত চিণ্ডিকেট ৰাজ, বন বিভাগত লুণ্ঠন ৰাজ, ডেঞ্জাৰ ৰেঞ্জাৰ হাৰচিন ক্ৰামচাৰ। বন বিষয়ার বিরুদ্ধে থানাত গোচর অতিষ্ঠ মহলদারর, কপিলি নদীত বালি খননের সিন্ডিকেটর নেতৃত্বত রেঞ্জার। প্রথমে আপনার দেখাইছো অনলাইনত ধন জমা দিয়া তথ্য। প্রতিখন বালির ট্রাকে টাকা দিবই লাগিব। কালেক্টর আকো রেঞ্জার হারসিংর ঘনিষ্ঠ, বিস্ফোরক অভিযোগ রেঞ্জারর লুণ্ঠনত অতিষ্ঠ মহলদারর। আর্লি মর্নিং পড়া ইভিনিং লোক আহি মানে এজন কালেকশন মানু থই দিয়ে রেঞ্জারে, এটু নয়ন নয়ক বলি লরা, ই মানে আর্লি মর্নিং পড়া ইভিনিং লোক হি মানে যেমান গাড়ি হয় হি হিসাব করে রেঞ্জার পার্সেন্টেজ। এই বিয়াগুম সিন্ডিকেটর শিপাডাল কলই বিয়পিছে দেখালে হতবাক হব আপুনি, ভাবিবলৈ বাধ্য হব। দিশপুরের ডক্টর শর্মা সরকার খেনুক দেখি দুয়ার বন্ধা, খেনুক দেখি রন্ধা বড়া দুমুখিয়া নীতিরে চলিছে নাকি? দাদার লগত গৈছো সিএম স্যার, তাত সিএম স্যারে এটু ডিফিনেটলি অ্যাকশন লম বলি আমাক ভালকে কইছিলে স্যারে। নয়ন নায়ক নামৰ এই দালালে ধন সংগ্রহ করে, সেই টকা কলৈ যায় কোনেও নেদেখে। পিছে আমি এই নেক্সাসর সেইনডাল এওয়ার দেখুৱাইছো। কালেক্টর নয়ন নায়ক রেঞ্জার হারসিং, হারসিংর জ্যেষ্ঠ ভাতৃ বন বিভাগের বোর্ড অধ্যক্ষ, রেঞ্জারর ডাঙর ভায়েকর নাম সার্থে ক্রামসান। আমার বহুত ম্যানেজমেন্ট আছে, কেতিয়াবা ফরেস্ট বোর্ড চেয়ারম্যান তার দাদা হয় বলে কয়, তার বোর্ড চেয়ারম্যান এগেইনস্টতো 500 টাকা খুঁজে পার ট্রিপ। কার্বি আংলং স্বায়ত্ত পরিষদর খুদ বন বিভাগের বোর্ড অধ্যক্ষই লুণ্ঠনের অভিযোগ উত্থাপন করা রেঞ্জারর ডাঙর ভায়েক, গতিকে এই লুণ্ঠন যে মিলি ভগত সরকার বুঝিবলে আপনার নিশ্চয় সমস্যা হওয়া নাই। মিনিমাম যে একদিন যদি 30 টিপ যায় তাহলে হি 9000 হয়, তেনহলে 30 ডেজ হলে এনেকা বহুত পয়সা হয়ে যায়। হি খুখন বঞ্চনার বলি হওয়া নিরূপায় মহলদারে থানাত এজাহার দিলে, কার্বি পরিষদত স্মারকপত্র প্রদান করিলে। পিছে লাভ কি? মহলদারর প্রশ্ন, চালান থাকা সত্ত্বেও কিয় দিব লাগে গুন্দা ট্যাক্স? পুরা ক্লিয়ারলি রয়্যালটি দিয়ে আমি কাম করে আছো, তার উপরতেও হি মানে এনেকা হি বেশি দিন হওয়া নাই রেঞ্জার হওয়াও, আড়াই মাহ তিন মাহ মানে হয়েছে, হি আহা আফটার 10 ডেজ পিছত হি মানে সিস্টেমটো টোটালি চেঞ্জ করেছে। সিস্টেম চেঞ্জ করার কারণটো হি মানে পার্টিপত একদম পয়সা উঠোয়া। এই এই প্রশ্নর সম্ভবত উত্তর নোলাব মুখ্যমন্ত্রী মহোদয়। এই প্রশ্নের উত্তর উলিয়াবলৈ আপনার নিশ্চয় এটা সেকেন্ডর প্রয়োজন। আপনার তদারকী বাহিনীয়ে দুর্নীতিগ্রস্ত কর্মচারীক ধরা পেলোয়া সেই চমৎকারী পাউডার অথবা রাসায়নিক দ্রব্য মহলদারর টকাত সানি দিলেই সকলবুর দেখুন উলাই যাব। সেই টকা কার কার সন্দুকত সুমাল উলাই নপরিব জানো? অসমৰ জনতার বিশ্বাস আপনি নির্ভয় নিরপেক্ষ জনতার সুখ দুঃখের সমভাগী এজন যুগদ্রষ্টা জননেতা। Bureau Report, BY365.